তৃণমূলের ব্লক কমিটির পদে নাম পুলিশকর্মীর। কমিটির সম্পাদক পদে পুলিশকর্মীর নাম থাকায় শুরু বিতর্ক। প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আবেদন বিজেপি সাংসদের। তৃণমূলের ব্লক কমিটির পদে পুলিশকর্মীর নাম। নদিয়ার শান্তিপুর ব্লক বি তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক পদে একজন পুলিশকর্মীর নাম থাকায় তৈরি হয়েছে বিতর্ক। শান্তিপুর ব্লকের আরাবান্দি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পাবনাপাড়ার বাসিন্দা সঞ্জিত সরকারের নাম শান্তিপুর ব্লক বি তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক হিসেবে। বেশ কয়েকজন সম্পাদকের নামের সঙ্গে রয়েছে ওই পুলিশকর্মীর নাম। বিষয়টি জানাজানি হওয়ার পর রাজনৈতিক চাঞ্চল্য দেখা দিয়েছে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার অভিযোগ করেছেন, তৃণমূল যুব কংগ্রেসের শান্তিপুর ব্লকের জেলা কমিটির সম্পাদক পদে সঞ্জিত সরকার নামে এক পুলিশকর্মীর নাম রয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। পুলিশকর্মী হয়ে তিনি কি করে রাজনীতি করতে পারেন তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন। আমরা প্রশাসনকে বলবো অবিলম্বে ব্যবস্থা নিতে। সঞ্জিত সরকার নামক ছেলেটি ফুলিয়া ব্লক কমিটির তৃণমূলের সম্পাদক, অথচ সে পুলিশের চাকরিরত। দুর্ভাগ্য, কোন নিয়মে সে রাজনৈতিক দল সরকারি চাকরিরত অবস্থায়, বিশেষ করে পুলিশে, সে রাজনীতি করতে পারে না। অথচ আমরা তাকে রাজনীতির নামে তার সঙ্গে দেখতে পাচ্ছি। এটা দুর্ভাগ্য। আগামী দিন তাহলে পুলিশ কিভাবে প্রভাবিত হচ্ছে এবং কিভাবে দলতন্ত্র পুলিশের মধ্যে প্রভাব বিস্তার করছে, এটা আমরা অভিযোগ করি। এখন দেখা যাচ্ছে এটা একদম সত্য ঘটনা। তাই আমরা বলছি প্রশাসনের কাছে অবিলম্বে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। আজকে এইভাবে একটা সরকার চলতে পারে না এবং সমস্ত নিয়মকে লঙ্ঘন করে তারা চলছে, আর এই কারণে পুলিশের মধ্যে দুর্নীতি আস্তে আস্তে বেশি হচ্ছে। সেই কারণে এর অবস্থার অবসান হওয়া উচিত। যদিও এই বিষয়ে শান্তিপুর ব্লক বি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পরেশ বিশ্বাস স্বীকার করেছেন, ভুল করেই নামটি সম্পাদক পদে রাখা হয়েছে, ওই নামটি সম্পাদক পদ থেকে বাদ দেওয়া হবে এবং জেলা কমিটিকে তা জানিয়ে দেওয়া হবে। বিষয়টি জানাজানি হওয়ার পর সঞ্জিত সরকারকে বেশ কয়েকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরবর্তীতে ওই পুলিশকর্মী বলেন, আমার অজান্তে তৃণমূল কংগ্রেসের যুব কমিটিতে আমার নাম রাখা হয়েছে, আমি এসবের কিছুই জানি না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, নদিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।